পদ্মা সেতুর পিলারে ধাকার ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির মাস্টার অফিসার সহ দুজনকে বরখাস্ত করেছে বিআরডব্লিউটিসি। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। এদিকে আজ থেকে নির্মাণাধীন পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল করবে না বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পণ্য ও যাত্রীবাহী ফেরি চলবে পাটুরিয়া, দৌলদিয়া এবং চাঁদপুর শরীদপুর রুটে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় একটি পণ্যবাহী গাড়ি ফেরিতে থাকা একটি প্রাইভেট কারের উপর পড়লে 2-3 জন আহত হন। ওই ঘটনায় ফেরির মাস্টার অফিসার সহ 2 জনকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি। সংস্থাটির পরিচালক রাশিদুল ইসলামকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। এদিকে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতুর নিচে স্রোতের চরিত্র পরিবর্তন হয়েছে। ভারী যানবাহন নিয়ে এ স্রোতের মধ্যে ফেরি নিয়ন্ত্রণ অনেকটাই কঠিন, এজন্য দুর্ঘটনা ঘটতে পারে। তাই এখন থেকে সেতুর নিচ দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে। ফেরি পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছে সেখানে দুর্বলতা আছে, সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত স্রোতের তীব্রতা, পদ্মা সেতুর নিচ দিয়ে যে ফেরিগুলো যাবে এগুলো শুধু হালকা যে সকল যানবাহন আছে সেগুলোই পারাপার করবে, এবং পণ্যবাহী এবং যাত্রীবাহী জন্য আমরা পাটুরিয়া, দৌলদিয়া এবং হরিণা, আলুবাজার আমরা ব্যবহার করবো অতিরিক্ত ফেরি দিয়ে। মন্ত্রী জানান, বুধবার থেকে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে, নিতে হবে পূর্বের ভাড়া। লঞ্চের যদি 500 ক্যাপাসিটি 500ই নিতে হবে, ওভারলোড নেওয়া যাবে না, কিন্তু ভাড়াটা যেটা আমরা কোভিডের যে অর্ধেক করে দেওয়ার কারণে যেটা করেছিলাম ওইটা এখন প্রত্যাহার হয়ে যাচ্ছে। যদি কেউ ব্যর্থতা ঘটায় তার ব্যাপারে তখন আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এর আগে গত 23 জুলাই পদ্মা সেতুর 17 নম্বর পিলারে ধাক্কা দেয় শাহজালাল নামে আরেকটি ফেরি। ওই সময় ফেরিতে থাকা অন্তত 20 জন যাত্রী আহত হন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।